খবর আছে, বিরাট বড় সুখবর আছে। আকাশে বাতাসে খুশির হাওয়া, অস্থায়ী কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া ছড়িয়ে গেছে, সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া ছড়িয়ে গেছে। বড় সুখবর আছে, কী সেই সুখবর আপনাদেরকে এক মিনিটও সময় নষ্ট না করে ফটাফটি জানাতে চাইব ফটাফট, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখাতেও চাইব প্রমাণ যে এটা একটা অনলাইন পোর্টালে প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে। আমি কোনো গল্প ছড়াচ্ছি না দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখবো। অবশ্যই যদি এরকমই লেটেস্ট আপডেটগুলো পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন, কারণ অস্থায়ী কর্মচারী সরকারি কর্মচারী সমস্ত প্রকার আপডেট আমরা সর্বপ্রথম দিয়ে থাকি। অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর কোনো ফিডব্যাক মতামত সাজেশান অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদেরকে দেখাতে চাইব jobrecruitment.com-এর তরফ থেকে প্রকাশিত হওয়া একটা প্রতিবেদন, যেখানে আপনারা জানতে পারবেন অস্থায়ী কর্মচারীদের জন্য কী 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 সুখবর রয়েছে। বলছে রিসেন্টলি একটা ভালো খবর এসেছে সরকারি কর্মীদের জন্য। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন প্রায় 3 লক্ষ চুক্তিভিত্তিতে কাজ করা কর্মী। 3 লক্ষ চুক্তির ভিত্তিতে কাজ করা কর্মী রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন। পশ্চিমবঙ্গ সরকার মূলত চুক্তিবদ্ধ শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য এই ধরনের সিদ্ধান্তটা নিয়েছে। তাহলে বুঝতে পাচ্ছেন সমস্ত প্রকারের চুক্তিভিত্তিক কর্মীরা এটাতে উপকৃত নয়, উপকৃত হবে চুক্তিবদ্ধ শিক্ষক এবং শিক্ষাকর্মীবৃন্দ। কিছুদিন আগেই শেষ হয়েছে লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনে বিপুলভাবে জয়যুক্ত হয়ে নতুন করে সরকার গঠন করেছে তৃণমূলের সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার। আর এই সিংহাসনে বসার পরেই রাজ্য সরকার তার কর্মচারীদের জন্য অবসরের গ্রহণের পরে প্রাপ্ত ভাতা বাড়িয়ে 5 লক্ষ টাকা করে দিয়েছে। এই অবসর গ্রহণের পরের ভাতাটা কোনটা, মানে রিটায়ার হয়ে যাওয়ার পরের ভাতা, টার্মিনাল বেনিফিট, ওটা 2 লক্ষ ছিল, 5 লক্ষ করা হয়েছে। এই নিয়মটা কার্যকর হতে চলেছে 1 এপ্রিল 2024 থেকে, ইতিমধ্যেই কার্যকর হয়ে গেছে এবং এর বেনিফিট পাওয়া শুরু হয়ে গেছে। কেউ যদি রিটায়ার হচ্ছেন তো তিনি বেনিফিট পাচ্ছেন। কারা কারা এই সুবিধাটা পাবেন, এই ঘোষণা করতে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন যে প্যারা শিক্ষক, একাডেমিক সুপারভাইজার, চুক্তিতে কর্মরত উচ্চ মাধ্যমিক শিক্ষক, তার সঙ্গে SSK টিচার, MSK প্রভৃতি শিক্ষাকর্মীরা রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কিন্তু ফলে লাভবান হতে চলেছেন বা হচ্ছেন। এর পাশাপাশি বলা হয়েছে যে আগে একাডেমিক সুপারভাইজার পদে নিয়োগপ্রাপ্ত চুক্তিভিত্তিক কর্মীরা রিটায়ার্ড করার পরে অবসরকালীন ভাতা হিসেবে 1 লক্ষ টাকা পেতেন, এখন সেই সব কর্মীরা অবসরকালীন ভাতা হিসেবে পাবেন 1 লাখ টাকার বদলে 5 লাখ টাকা। দর্শক বুঝতেই পাচ্ছেন কয়েক গুণ বেড়ে গেছে। আর এই সমস্ত কর্মীরা ছাড়া বাকি কর্মীরা অবসরকালীন ভাতা হিসেবে 2 থেকে 3 লক্ষ টাকা পেতেন 1 এপ্রিল 2024 থেকে। এই সুবিধা কার্যকর হচ্ছে, রাজ্য সরকারের এই সুবিধা উপভোগ করতে চলেছে প্যারা শিক্ষক, একাডেমিক সুপারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিকের শিক্ষক, SSK, MSK শিক্ষাকর্মী, আশাকর্মী, অবৈতনিক স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহকারী, নাগরিক স্বেচ্ছাসেবক, গ্রাম পুলিশ স্বেচ্ছাসেবক, হোমগার্ড, তাছাড়াও অক্সুলারি ফায়ার অপারেটর প্রভৃতি কর্মীরা। 2020 সালে আমরা দেখেছি যে রাজ্য সরকার বয়স্ক এবং অবসর নেওয়া স্কুল শিক্ষকদের জন্য বড় সিদ্ধান্ত গ্রহণ করেছিল 2020-তে। আর এই সিদ্ধান্তে জানিয়ে দেওয়া হয়েছিল যে 80 থেকে 85 বছর বয়সী অবসরপ্রাপ্ত শিক্ষকদের মূল পেনশনের 20% বাড়িয়ে দেওয়া হবে। অপরদিকে 85 বছরের বেশি বয়স এবং 90 বছরের কম বয়সী শিক্ষকদের জন্য বেসিক পেনশনের 30% বাড়িয়ে দেওয়ার কথা হয়েছিল। এর পাশাপাশি এটাও বলা হয়েছিল যে ন্যূনতম সংশোধিত মৌলিক পেনশন 8,500 টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন যে বয়স্ক স্কুল শিক্ষকদের অবসরকালীন সুবিধা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এই সরকার। দর্শক এই হলো আজকের প্রতিবেদন, যে প্রতিবেদনে খুব ভালো খুশির খবর দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন মৌলিক পেনশন ন্যূনতম 8,500 টাকা নির্ধারণ করা হয়েছে, যেটা কিন্তু খুবই একটা ভালো খবর। পাশাপাশি অবসরকালীন ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে 2x-এরও বেশি, এটাও কিন্তু খুব ভালো সুখবর। এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানান, পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।